হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো, আজও তো খুব সকাল সকাল উঠে পড়েছি। উঠে সমস্ত কাজ সেরে রান্না বান্না করে ঘর গুছিয়ে ঘর পরিষ্কার ঘর মোছা মানে যাবতীয় যা কাজ সব কাজ করে আমি এখন সাজুগুজু করে লিফটে করে নিচে নামছি। তো চলো, আজ আমি কোথায় যাচ্ছি তোমরা তো এটাই জানতে চাইছো। আজ আমি যাচ্ছি আমার ছোট কাকা শ্বশুরের বাড়ি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি আমার বাড়ির রাস্তায় এসে পড়েছি। তো এই যে এর আশেপাশে পুরো আমার কাকা জ্যাঠার বাড়ি আছে, তো তার মাঝখান দিয়েই এই রাস্তা। তো এই রাস্তা দিয়েই আমি এখন হেঁটে যাচ্ছি। তো ছেলে স্কুলে গেছে, হাজবেন্ড অফিসে চলে গেছে, আর বাবা বাড়িতে আছে। তো ওদের তিনজনের রান্না করে দিয়েই আমি আজ এখন বেলায় আসছি, আর মা অনেক সকালেই এসে গেছে। তো চলো বাড়িতে ঢোকা যাক, আর তোমরা আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। সারা দিন অনেক কিছু আছে, তো আমার সাথে তো থাকতে হবে, তবে তো দেখতে পাবে কি আছে। তো চলো, এদিক ওদিক দিয়ে আমি তো একটা মানুষকেই খুঁজছি, এগুলো সবই আমার কাকিমা হয়। তো চলো এদিক ওদিক দিয়ে এসে যেই মানুষটার জন্য আজকের দিনটা এতটা স্পেশাল, তো সেই মানুষটাকেই আমি খুঁজে খুঁজে লাস্টে এলাম তার কাছে। তো দেখতেই পাচ্ছ সে এখনও সাজুগুজু করছে, তার এখনও সাজুগুজু করা কমপ্লিট হয়নি। তো চলো দেখতেই পাচ্ছ তার হাতগুলো খুবই ফাঁকা ফাঁকা, একটা হাতের শাঁখা সে অলরেডি খুলে ফেলেছে, আরেকটা হাতের শাঁখা এখনও পর্যন্ত খুলে উঠতে পারেনি। মানে ডাক্তার তো বলেই দিয়েছে বাড়ি থেকে সব খুলে আসবে, তো আজ তো ওর ন মাসের স্বাদ পূরণ হবে। শ্বশুর বাড়িতে আগেই খাওয়া হয়ে গেছে, আজ বাপের বাড়িতে খাবে। তো সেই জন্য ও একে একে সব মোটামুটি খুলতে আছে। তো যেহেতু হাত পাগুলো খুবই ফুলে গেছে, তো তাই বাড়ি থেকেই শাখাগুলো ও খুলে যাচ্ছে। ওখানে গিয়ে খুলতে, নার্সিংহোমে গিয়ে খুলতে পারবে কি না, খুব কষ্ট হবে তখন, হয়তো হঠাৎ করেই কিছু হয়ে গেলে তখন আর খোলার টাইম পাবে কি না। তো সেই জন্যই ও আগেভাগে মানে বাড়িতেই খুলে যাচ্ছে শাখাগুলো। তো বাঁ হাতের শাখাটা খুলে গেছে, কিন্তু ডান হাতেরটা খুলতে পারছে না। আর ওর বিয়ের মানে চূড় বালা বাউটি কোনোটাই ওর হাতে হচ্ছে না। তো খুবই কষ্ট করে আর পড়লো না, তো সেই জন্য কাকিমার বালাগুলো পড়েছে, আর আমার বিয়ের মান্তাসা জোড়া নিয়ে গিয়ে আমি ওকে পরিয়ে একটু সাজিয়ে দিলাম। তো হাতটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু ওর কোনো গয়নাই ওর হাতে হচ্ছে না, তো সেই জন্যই আমি নিয়ে গিয়ে ওকে একটু সাজিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ কাকিমা এখন ওকে আলতা পরাতে বসেছে। তো আজ তো আমাদের খুবই খুশির একটা দিন। তো আমাদের বাড়ির সকলার ছোট হলো এই কাকা, আবার এই কাকার ছোট মেয়ে হলো আমার এই ননদ। তো ও তো খুবই আদরের, তো ওর আবার এই প্রথমবার মা হওয়া, তো খুবই আনন্দের একটা দিন। আর দুষ্টু মিষ্টি ছোট্ট ননদ আমারও খুব আদরের, যদিও ও আমায় খুবই ভালোবাসে আর আমি তো বাসি। তো চলো চলে এসেছি, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল আমার আসতে, বাড়ির সমস্ত কাজ সেরে। তো এসে দেখলাম বাড়ির মানে সব রান্নাই প্রায় হয়ে গেছে। তো এই যে এই দুটো বাচ্চা দেখছো, তো এইগুলো হলো ওরই মানে দিদির ছেলে মেয়ে হয়। তো চলো দেখে নি তো এখানে কি করছে। তো এই যে এইটাই হলো ওর দিদি। তো ওর দিদি আগের সব মানে খাবার একটু করে তুলে ওর জন্য সাজিয়ে রেখে দিল, তারপর ওর ছেলেকে খাওয়াবে বলে খাবারগুলো তুলছিল। তো যেহেতু যার জন্য আজ উপলক্ষ, যার উপলক্ষে আজ এত আয়োজন, তো তার জন্য তো খাবারগুলো আগে থেকে তুলে রাখতেই হবে। তো তাই জন্য তুলে রেখে ওর ছেলেকে খাওয়াতে বসবে। তো এই যে ও এখন চলে এসেছে ওরই বাড়ির মনসাতলায়, তো সেখানেই প্রণাম করছে ঠাকুরকে করে, তারপর বড়দের আশীর্বাদ নিয়ে বসবে খেতে। তো দেখতেই পাচ্ছ ওর দিদির ছেলে মেয়েগুলো কি সুন্দর এদিক ওদিক করে ছুটোছুটি করছে। তো চলো, দুটো তো ফটোশ্যুট না করলেই নয়, তাই তুলে নিলাম দু একটা ফটো। তো চলো ফাইনালি চলে এলো খাবার টেবিলে। তো মা তো অনেক সকাল সকালই এসে পড়েছে কাকিমাদের বাড়ি। তো মা শাড়ি আলতা সিঁদুর নরকম মিষ্টি সবই নিয়ে চলে এসেছিল, আর আমি অনেকটাই বেলায় এসেছি বাড়ির সব কাজ সেরে।
কিন্তু আমি কি শুধু খালি হাতে আসবো? আসছি যখন একদম যেন কেমন কেমন লাগছিল, তো তাই জন্যই দোকান থেকে নিয়ে নিলাম। তো ও যখন আজ সবই নরকম করে খাচ্ছে, যেহেতু নমাসের স্বাদ পূরণ হচ্ছে ওর আজ, তো সেই জন্য আমিও চিপস, ক্যাডবেরি, ফ্রুটি সব মিলিয়ে নিয়ে নিলাম নরকম জিনিস, আর সেগুলো ওকে একটা থালার মধ্যে সাজিয়ে দিলাম। পাচ্ছ কাকিমা অনেকগুলোই ফাঁকা প্লেট দিয়েছে, তো এইগুলোতে মা সব মিষ্টিগুলো সাজিয়ে দেবে, কারণ আমার তো অনেক বড় জ্ঞাতি, তোমরা তো জানোই। তো অনেক কাকিমা, জেঠিমা, তাদের বৌমারা সবাই এসেছে, তো অনেকে আগে মিষ্টি দিয়ে দিয়েছে, আবার এখন যারা রিসেন্টলি এলো তো তারা তো মিষ্টি নিয়েই এসেছে, তো সেই মিষ্টিগুলোই মা প্লেটে করে সাজিয়ে দিচ্ছে। তো তোমরাও ওকে সকলে একটু আশীর্বাদ করো, ওর যেন আগামী দিনগুলো খুব ভালো কাটে, আর ও যেন সুস্থ স্বাভাবিক একটা ফুটফুটে সন্তানের জন্ম দিতে পারে। এই যে মা সাজিয়ে তুলে দিল, আর আমি ওর প্লেটগুলো ওর সামনে সাজিয়ে দিচ্ছি। যদিও ও তো আর এত মিষ্টি এখন খাবে না, কিন্তু যেহেতু দিয়েছে তো তাই তাদের সামনে, ওর সামনেও একটু সাজিয়ে দেওয়া হলো, বা ও প্রত্যেকটা প্লেট থেকে একটু একটু করে, একটা গোটা করে হয়তো খেতে পারবে না, ভেঙে ভেঙেই একটু করে খাবে, তবুও ওদের সামনে খেলে ওদেরও একটু ভালো লাগবে। তো চলো, আমারও তো সাজানো হয়ে গেল, এবার ও খাবে। এই যে ওর বঞ্জি এসে কানে কানে কি বলে দিল কি জানি। তো চলো, আজকের মেনুগুলো কি আছে তোমরা একটু দেখো। তো দেখতেই পাচ্ছ 3 প্লেট মিষ্টি সাজানো আছে সবই নরকম করে। তো চলো, আজকে দুপুরের, মানে দুপুরের মেনুটা কি আছে, ভাতের আইটেম, তো সেটাই তোমরা দেখো। তো আজকে আছে সাদা প্লেন ভাত, আছে আলু ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে শুক্তো, ডাল, পটল আলু, চিংড়ি আছে, আর আছে সর্ষে পমফ্লেট, আর আছে দই কাতলা, আর চাটনি পায়েস তো আছেই, পায়েসটা তো হচ্ছে মেন, সেটা তো না থাকলে হবেই না। তো চলো, তোমাদেরও একটু হাই করে দিল। এই যে দেখো, এই দুটো হলো আমার বড় জেঠুর বৌমা হয়, তো তারাও এসে এই যে একটু, কেউ শাক বাজাচ্ছে, কেউ এগুলো দিচ্ছে, আমি তো দেখতেই পেলে প্লেটগুলো সাজিয়ে দিলাম, ওকেও একটু সাজিয়ে দিলাম। তো এই যে শেষমেশ এলো ওর বোনপো। তো তোমরা তো সকলেই জানো আজকের দিনে কোনো বাচ্চাকে কোলে বসাতে হয়, তো সেই জন্য ওর তো নিজের বোনপোই আছে, তো তাই তাকেই একটুখানি কোলে বসালো, আর তার পছন্দ মতো জিনিসটা সেও টুকুস করে তুলে নিল। যদিও এগুলো হয়তো সবই ওরাই খাবে বাচ্চারা, তো আমার তো আনার উদ্দেশ্য ওর নাম করে, কিন্তু ও হয়তো এক প্যাকেট খেলো, খাবে কি না খাবে, কিন্তু খাবে তো বাচ্চারাই। তো চলো, এইটাও আমার আর এক কাকা শ্বশুরের মেয়ে হয়, তো তারই সে তার মেয়েকে খাওয়াতে বসেছে। আর আজকালকার তো যা নিয়ম, মানে বাচ্চাদের খাওয়ানোটা একটা বিশাল মানে বড় ব্যাপার, তো সেই জন্য মোবাইলটা চালু করে ওদের হাতে দিয়ে দিলেই ব্যাস টপাটপ করে মায়েরা খাইয়ে দেয়, আর ওরাও খেয়ে নেয়। তো চলো দেখো, ও খেতে বসে গেছে, ওর খাওয়া শুরু করে দিয়েছে, তো তোমরা ওর খাওয়াটাও একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ ওর তো খেতে প্রচুরই টাইম লাগবে, এমনিও খুব ও দেরি করে খায়, আবার এখন তো আজকে তো মানে ওকে অনেক রকম খাবার দেওয়া হয়েছে, তো আস্তে আস্তে করে খাবেই, তো ও আস্তে আস্তে করে খাক, ততক্ষণে আমরাও বসে পড়লাম, অনেকজন নিচেও বসেছে, আর আমার তো নিচে বসা বারণ, তো সেই জন্য আমিও টেবিলে বসে পড়লাম ওরই পাশে। তো খুব ভালোই লাগলো ওর পাশে বসতে পেরে, গল্প করতে করতে খাওয়া গেল। তো চলো, নিচেতে তো সবাই খাওয়া খেতে বসে গেছে, তোমরা দেখতেই পেলে আমার জেঠিমা, কাকিমারা, জায়েরা অনেকেই। তো চলো, একদম চলে এলাম তোমাদের কাছে বিকালবেলায়। তো চলো, ও আমাকে বলল বৌদি, তো চলো আমার কে কী দিল, আমি কি পেলাম সেই গিফটগুলো খুলবো, তুমিও একটু ভিডিও করবে। তো চলো, এই কথাটা শুনে আমি তো খুবই খুশি হলাম, খুশিটা হলাম একটাই কারণে, আমি মানে ওর গিফটগুলো আনবক্সিং করতে পারবো বা তোমাদের দেখাতে পারবো, এটা ভেবেই আমি খুব খুশি হলাম। তো চলো, তোমরা ওর গিফটগুলো একটু দেখে নাও, ও কী কী পেয়েছে আজ স্বাদ অনুষ্ঠানে। তো চলো, এই শাড়িটাই কিন্তু আমরা দিয়েছি, যদিও ওর ব্লু কালার খুব ফেভারিট, তো সেই জন্যই মা দেখে দেখেই ব্লু শাড়িটাই কিনে এনেছে, যদিও ব্লু শাড়ি ও আর একটাও পায়নি, তো সেই জন্য ওরও খুব পছন্দ হয়েছে।
আমার ছেলে স্কুল করে চলে এসেছে, আমার ছেলে আমার হাজবেন্ডও অফিস থেকে চলে এসেছে, আর এই যে অফিস থেকে বাড়ি হয়ে একেবারে অদ্রিজাকে নিয়ে চলে এসেছে এখানে। তো এইটাও আর এক মানে কি বলবো, কাকিমা শাশুড়ি দিয়েছে ওকে, মানে ওর জেঠিমা হবে আমার কাকিমা হবে। তো এই শাড়ির কালারটাও কিন্তু খুব মিষ্টি কালার, আর ওকে পরলেও খুব সুন্দর মানাবে। তো চলো, এই শাড়িটা দিয়েছে ওর দিদি, এইটা তো খুবই গর্জাস হয়েছে, মানে এতগুলো শাড়ির মধ্যে এইগুলো এইটা এই শাড়িটা খুব গর্জাস, খুব সুন্দর দেখতে, একদম মানে মানে কি বলবো, এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো, মানে যে কোনো অকেশানে, বিয়ে বাড়ি বলো, যে কোনো অকেশান পারপাসে ও এটা পরতে পারে। চলো, আমাদের ননদ বৌদির মধ্যে যতটা ভালোবাসা আছে ততটা কিন্তু আবার খুনসুটিও হয়। তো এইভাবেই কিন্তু আমরা খুব ভালো আছি। তো রাগের আড়ালেই তো ভালোবাসা লুকিয়ে থাকে, তাই না বলো? তো চলো, শাড়ি পর্ব মনে হচ্ছে শেষ হলো, এইবার শুরু হলো নাইটিং। তো এগুলো তোর মানে বেবি হওয়ার পর খুবই কাজে আসবে, তো সেই জন্য অনেকেই ওকে নাইটি দিয়েছে, বুক কাটা বোতাম দেওয়া নাইটি দিয়েছে, সবাই মানে ওর কথা ভেবেই নাইটিগুলো দিয়েছে। তো বেবি হওয়ার পর ওর ওকে আর নাইটি কিনতে হবে না, এই নাইটি ওর কাজে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ কোনোটাই কিন্তু এক কালার পায়নি, প্রত্যেকটা মানে আলাদা আলাদা কালার। তো এই যে আমাদের মা কাকিমা সবাই আছে, সবাই মিলেই আমরা গিফটগুলো দেখলাম। তো এই যে দেখতেই পাচ্ছ পুচকেটা আবার এখানে খাচ্ছে, দুপুরবেলাও দেখলে তোমরা যে ও খাচ্ছে, আবার এখন সন্ধেবেলাও খাবার টাইম হয়ে গেছে। তো বাচ্চাদের তো খাওয়াতে খাওয়াতেই সারাদিন কেটে যায় মায়েদের। তো এই যে অদ্রিজাও এসে গেছে, অদ্রিজাও এসে তাদের সাথে একটু আধটু করে খাচ্ছে। তো চলো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো চলো, আজকের মতো এখানেই, টাটা। এই অভ্যাসটা বোধ হয় সব মায়েদেরই থাকে, মানে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে মায়েদের একটু মুখে দিতেই হয়। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।